হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহরন যারা জিএনএম নার্সিং কমপ্লিট করেছো বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং যারা মেনলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কমপ্লিট করেছো তারা যখন রেশিপ প্রকার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান করছো তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে বা হবে বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে কি কি ডকুমেন্টস লাগবে সেই সব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে লাস্ট দশ থেকে বারো দিনে তিনটি নোটিশ পাবলিশড হয়েছে সেখানে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে লাস্ট যে নোটিশটি পাবলিশড হয়েছে সেই নোটিশ নিয়ে আমরা আলোচনা করব তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং তোমরা যখন প্রথম রেজিস্ট্রেশন করবে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই নিয়েও সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে বা এই যে তোমাদের রেসিপ পোকার রেজিস্ট্রেশান করতে এতদিন টাইম লাগছে কেন সেটাও কিন্তু নোটিসে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের যাদের কনফিউশান রয়েছে যে এতদিন টাইম লাগে কেন সেটাও তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে চলো আমরা নোটিশটি দেখে নিই বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে অফিসের ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে রয়েছে দেখো নিউ রিভাইজড গাইডলাইনস ফর রেসিপ রেজিস্ট্রেশন একদম প্রথমে যে নোটিশটি রয়েছে নিউ রিভাইজড গাইডলাইনস ফর রেসিপ রেজিস্ট্রেশন এখানে যদি আমার তোমরা ক্লিক করে নাও তাহলেই তোমরা নোটিসটি দেখতে পেয়ে যাবে আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের নোটিশটি রয়েছে রিভাইজড গাইড লাইন অফ ডকুমেন্টস নিডেড ফর রিসিপ প্রকার রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন অন ভেরিফিকেশন ডেট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে নাম্বার ওয়ান রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যখন রেসিপ্ট প্রকার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান করছো সেখানে যে ফর্মটি ফিল আপ করতে হয় সেটি প্রিন্ট আউট করতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমাকে প্রোভাইড করতে হয় অ্যাপ্লিকেশান করার সময় সেটি দিতে হবে নাম্বার থ্রি এস এন আর সি লিস্ট স্টুডেন্ট নার্স রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে যে একটি সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের একটি লিস্ট পাওয়া যায় তোমরা যে বোর্ডটি কমপ্লিট করছো সেই বোর্ড থেকে পেয়ে যাবে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফ্রম টু থাউজেন্ড এইটিন টু টোয়েন্টি ওয়ান ব্যাচ দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিটেড দ্য লিস্ট অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টু নাইনটিন কেউ যদি দু হাজার আঠেরো একুশের ব্যাচ হয়ে থাকো দু হাজার আঠেরোতে নিয়েছ এবং একুশে পাস আউট তাদের জন্য দু হাজার আঠেরো উনিশের যে স্টুডেন্টের রেজিস্ট্রেশান সার্টিফিকেট তার যে লিস্ট সেটি তোমাদেরকে প্রোভাইড করতে হবে চার নম্বর প্রুফ অফ ইনস্টিটিউট নেম ইজ নট ইন দ্য আইএনসি উইথড্রোয়াল ইনস্টিটিউট লিস্ট আইএনসি উইথড্রোয়াল ইনস্টিটিউটের লিস্টে যেন না থাকে যেখানে আইএনসি হয়তো ইনস্টিটিউট আগে আইএনসি পেয়েছিল কিন্তু কোনো কারণে সেখান থেকে বা আইএনসি লিস্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এটি যেন না থাকে নাম্বার ফাইভ অরিজিনাল কারেন্ট মান্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট মেনশনিং রেফারেন্স নম্বর ওর মেমো নম্বর উইথ অথোরিটি সিল অ্যান্ড সিগনেচার অ্যান্ড অথোরিটি ডেজিগনেশন স্ট্যাম্প এই যে পাঁচ নম্বর পয়েন্টটি বলেছে তোমাদের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এটা কিন্তু দিতেই হবে তোমরা এখন কাজ করছো সেটার এগেনস্টে তোমাদেরকে স্টিল ওয়ার্কিং একটা সার্টিফিকেট দিতে হবে নাম্বার সিক্স অরিজিনাল সিক্স মান্থ স্যালারি স্লিপ ওর স্যালারি স্টেটমেন্ট ইন দ্য হসপিটাল নার্সিং হোম লেটার হেড উইথ অথরিটি সিল অ্যান্ড সিগনেচার অথরিটি ডেজিগনেশন স্ট্যাম্প এখানে যেটা বলা হয়েছে দেখো ছ মাসের একটা স্যালারি স্লিপ বা স্যালারি স্টেটমেন্ট ইন দ্য হসপিটাল অফ নার্সিং নার্সিংহোম তোমরা যেখানে ছ ডিউটি করেছো এটা কিন্তু ইন্টার্নশিপ নয় আবার বলছি ছ মাস ডিউটি করেছো তার এগেনস্টে পেমেন্ট পেয়েছ স্যালারি পেয়েছ সেরকম তোমাদেরকে কোনো একটা স্লিপ দিতে হবে যেটাতে অবশ্যই যেখান থেকে নিয়েছো স্লিপটা তাদের স্ট্যাম্প সিগনেচার সমস্ত কিছু থাকে আশা করি যেখান থেকে স্যালারি স্লিপ দেবে সেখান থেকে সমস্ত জিনিসগুলো প্রোভাইড করবে অবশ্যই এটা কিন্তু স্যালারি স্লিপ হতে হবে তোমাদের ইন্টার্নশিপের কোনো সিক্স মান্থ ইন্টার্নশিপের যে ডকুমেন্টস সেটা কিন্তু নয় সাত নম্বর পয়েন্টে বলেছে টু জেরক্স কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা যেখানে রেজিস্ট্রেশন হয়েছো বা কেউ যদি কর্ণাটক বোর্ডের হও কর্ণাটক কেউ যদি উড়িষ্যা বোর্ডের হয় তাহলে তার উড়িষ্যা বোর্ডের যে নার্সিং রেজিস্ট্রেশন সেটার দু কপি জেরক্স দিতে হবে এই হচ্ছে সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে ভেরিফিকেশানের দিন নিয়ে যেতে হবে বা এগুলি দেখা হবে এবার ডকুমেন্টস নিডেড ফর ভেরিফিকেশান কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানের সময় আদার্স এই আগে যেগুলো বললাম এগুলো তো লাগছেই এগুলো অরিজিনাল নিয়ে যাবে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে অরিজিনাল আধার কার্ড অরিজিনাল ক্লাস টেন অ্যাডমিট কার্ড অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট জিএনএম বিএসসি অরিজিনাল জিএনএম অর বিএসসি অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং ইন্টার্নশিপ মার্কশিট ফর জিএনএম সাপ্লিমেন্টারি মার্কশিট আর ফেল মার্কশিট ইফ অ্যাপ্লিকেবল যে সমস্ত মার্কশিটগুলো তোমাদের রয়েছে আরও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যদি থেকে থাকে সেগুলো অবশ্যই নেবে কেউ যদি ফার্স্ট ইয়ারে ফেল করে থাকো তাহলে তাকে সেকেন্ড ইয়ারে যে মার্কশিট দেওয়া হবে সেখানে যদি উল্লেখ করা থাকে যে তুমি ফার্স্ট ইয়ারেও পাস হয়েছো এবং তার সাথে সেকেন্ড ইয়ারও পাস হয়েছো সেটাও নিয়ে যাবে বা কার যদি সেপারেটলি দেওয়া থাকে ফার্স্ট ইয়ারে ফেল করছো যে সাবজেক্টে তারপর সেকেন্ড ইয়ারে যদি তোমাকে দুটো সাবজেক্টের বা দুটো ইয়ারের যদি মার্কশিট দেওয়া হয় যে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টে ফেল করছে তার মার্কশিট প্লাস সেকেন্ড ইয়ারের মার্কশিট তাহলে কিন্তু তুমি সেটাও নিয়ে যাবে যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমাকে দেওয়া হবে কলেজের পক্ষ থেকে বা তোমার আগের ইনস্টিটিউট মাদার ইনস্টিটিউট থেকে সেগুলো অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল এইচএস মার্কশিট অরিজিনাল এইচএস এস মার্কশিটে নিয়ে যেতে হবে এবার এইচএস প্রসঙ্গে একটা কথা বলি কিছুদিন আগে পর্যন্ত যে নোটিশ ছিল বা রুলস ছিল তোমাদেরকে এইচ এসে ফর্টি পার্সেন্ট মার্কস পেতেই হতো এর সাথে ইংলিশে সেপারেটলি পার্টিক ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হতো কিন্তু এখন যেটা নিয়ম হয়েছে ইংলিশে পাস মার্কস থাকলেই হবে এবং এইচএসও মার্কস থাকলেই হবে তোমরা তাহলে কিন্তু এখানে যে রিসিপাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করতে পারছো ডকুমেন্টস নিড ফর সার্টিফিকেট কালেকশান সার্টিফিকেট কালেকশানের সময় কী কী লাগবে এইগুলি হলো ভেরিফিকেশানের জন্য যখন ভেরিফিকেশান করতে গেলে এই জিনিসগুলো হয়ে গেলো তারপর ভেরিফিকেশানের সম পর যখন তোমাকে শেষে সার্টিফিকেট দেওয়া হবে তখন তোমাকে এসবিআই মানি রিসিপ্ট যেটা দু হাজার তিরিশ টাকার যে চালান সে পেমেন্ট করতে হবে সে পেমেন্টের পর এস বি আই যে মানি রিসিপ্ট বা চালান রিসিপ্ট সেটা নিয়ে যেতে হবে সার্টিফিকেট ডাউনলোড কপি তোমার যে সার্টিফিকেট রেডি হয়ে গেছে সেজন্য তুমি কিন্তু অনলাইনে দেখতে পাবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট তুমি পেয়ে যাবে যখন সার্টিফিকেটটি ফিজিক্যালি আনতে যাবে তখন তোমাকে সেই অনলাইন থেকে ডাউনলোড করা সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন কেউ ল্যামিনেশন করবে না কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে আশা করি বুঝতে পেরেছ এবার যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে তাদের জন্য বাকিটা বুঝে নেবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফ্লোচার্ট ফর রেসিপ্ট করা রেজিস্ট্রেশান রেসিপ্ট করা রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে কী কী স্টেপ মেনটেন করতে হয় সেটা একটু দেখে নাও অনলাইন ফর্ম ফিল আপ ফর রেসিপ প্রকার রেজিস্ট্রেশান রেসিপ রেজিস্ট্রেশান করার জন্য তোমাদেরকে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে ডবলু বি হেলথ ডট জিওভি ডট ইন স্ল্যাশ যে প্রথমে রয়েছে রেসিপ ডট ডব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এখান থেকেও করতে পারো বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এখান থেকেও তোমরা রেসিপ রেজিস্ট্রেশনের যে অপশান রয়েছে সেখান থেকে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারো বুক ডেট ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অন টোয়েন্টি ফিফথ অফ এভরি মান্থ অ্যাট টু পি এম প্রতি মাসের পঁচিশ তারিখে তোমরা তোমাদেরকে একটা স্লট দেওয়া হবে বা একটা টাইম দেওয়া হবে পঁচিশ তারিখের পর থেকে তোমরা ডেট বুকিং করতে পারবে কোন দিনের জন্য ভেরিফিকেশান করতে চাইছো যেমন ধরো এটা জুলাই মাসের আজকে এক তারিখ তোমরা জুলাই মাসের পর বা এই মাসে যারা ভেরিফিকেশানের ডেট বুকিং করতে চাইছো তারা অবশ্যই পঁচিশ তারিখে জুলাই মাসের পঁচিশ তারিখে রেডি থাকবে সেই দিন থেকে তোমরা ডেট বুকিং করতে পারবে ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অন ভেরিফিকেশান ডেট অ্যান্ড মেক পেমেন্ট আফটার ভেরিফিকেশান ভায়া অনলাইন এস বি আই কালেক্ট অ্যান্ড সেন্ট এনওসি এগেনস্ট ক্যান্ডিডেট বাই ডব্লিউ বিএনসি অন ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ যখন তোমার ভেরিফিকেশান হবে ভেরিফিকেশানে তুমি যখন গেলে তারপর যে দিনে তোমার ভেরিফিকেশান হলো তার পরের মাসের ফার্স্ট উইকে এনওসি বা নো অবজেকশান সার্টিফিকেটের জন্য ডব্লিউ বিএনসির পক্ষ থেকে তোমার যে মাদার ইনস্টিটিউট রয়েছে সেই মাদার ইনস্টিটিউটে একটি নো অবজেকশান সার্টিফিকেটের জন্য চিঠি পোস্ট করা হবে তার অ্যান্সারের জন্য আশা করি বুঝতে পারছো তুমি ফার্স্ট অ্যাপ্লিকেশান করলে এবং পঁচিশ তারিখে ভেরিফিকেশান একটা ডেট চুজ করলে যে আমি তোমার দু হাজার তেইশে নভেম্বরে আমার ভেরিফিকেশান ডেট পড়েছে তার তুমি নভেম্বরের ধরো তোমার কুড়ি তারিখে ভেরিফিকেশানের ডেট রয়েছে তুমি ভেরিফিকেশান করলে কুড়ি তারিখে তারপর ডিসেম্বরের ফার্স্ট উইকে ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেটের জন্য তোমার যে মাদার ইনস্টিটিউট তুমি যেখান থেকে পাস আউট করেছো সেখানে একটি চিঠি পাঠানো হবে এবং সেখান থেকে নো অবজেকশান সার্টিফিকেট বা কিছু ইনফরমেশান ওখানে চাওয়া হবে যাই হোক নোটিসের মাধ্যমে বা তোমার যে পোস্টের মাধ্যমে যেগুলি চাওয়া হবে সেগুলো ওনারা করবেন তো ওনারা কিন্তু পরের মাসের ফার্স্ট উইকে এগুলি পাঠাবেন রিসিভিং এনওসি ফ্রম প্রিভিয়াস কাউন্সিল অ্যাপ্রক্স থ্রি মান্থস ফ্রম দ্য ডেট অফ সেন্ডিং এনওসি তারপর প্রতি যে তিন মাস তোমার ডিসেম্বরের ফার্স্ট উইকে ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাঠালো পরে তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির মোটামুটি লাস্টের মধ্যেই লাস্ট উইকের মধ্যেই তোমার মাদার ইনস্টিটিউট থেকে এনওসি এসে যাবে ডব্লু কাছে তারপর যে সমস্ত ভেরিফিকেশানগুলি রয়েছে সেগুলি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি দশ থেকে পনেরো দিনের মধ্যে এনওসি পেয়ে যাবে এবং তারপরে তুমি তোমার রেজিস্ট্রেশন বা রেসিপ্টাল রেজিস্ট্রেশন যেটি দরকার সেটি কিন্তু তুমি পেয়ে যাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেশান এগেনস্ট দ্য এন ওসি অ্যাপ্রক্স টেন টু ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ রিসিভিং এন দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে যাবে কালেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আফটার টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অন এনি মনডে অর ওয়েস্টার্নার্স ডে বিটুইন টেন এ এম টু টুয়েলভ পি এম এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডেস আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ কেউ যদি বুঝতে না পারো কীভাবে বা কেন এতদিন টাইম লাগে কী কী প্রসেস রয়েছে সেটা কিন্তু পুরোটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবার তোমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগবে কেউ যদি আরও ভালোভাবে বুঝতে চাও এখানে পুরোটা ভালোভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে কতদিন টাইম লাগছে বা এস্টিমেটেড একটা কীরকম টাইম লাগে সেটা কিন্তু এখানে ক্যালকুলেশন করে বা একটা ডিউরেশন দিয়ে এনারা এনাদের পছন্দপত একটা এক্সাম্পল দিয়েছেন সেটা তোমরা পড়ে নিতে পারো আশা করি আমি যেটা বললাম বুঝতে পেরেছো এইভাবে তোমরা রিসিপ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে বা এই জন্যই এতদিন টাইম লাগে যদি কারো মনে হয় কোনো কোশ্চেন আছে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমাদের রিসিপ করার রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কল করতে বা হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ